ইশোনা আল্লাহর নামে গান গাই, ইশোনা মালো প্রাণ জোড়াই। পড়ুন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আবার একটু বলুন না, আপনারা সকলে কেমন আছেন? আমরা প্রশংসা করলাম কার? তার প্রশংসা করতে ভিতরে কোনো কার্পণ্যতা তৈরি হতে পারবে? চিল্লায় বলুন পারবে। তার কথা আমরা বলবো, তার পথে চলবো। এতক্ষণ যারা কথা বলেছেন, এই কথাগুলোর মধ্যে কোনো ভুল আছে? কারণ তারা কথা বলেছেন একটি কিতাব থেকে। কিতাবটির নাম কি বলুন তো? এটা কি আমার লেখা কিতাব? কার বলুন না, আওয়াজ করে বলুন না। আমার কলিজার টুকরা তরুণ আর যুবকের আওয়াজকে অবশ্যই এত চমৎকার ভাবে করতে হবে যাতে করে বাতিলেরা বুঝতে পায় যে না, কোরআনের কর্মীরা এখনো সক্রিয় আছে। চিল্লায় বলুন ঠিক কিনা। কোরআনের কর্মীরা কাউকে ভয় পায় না, একজন ছাড়া। তিনি কে? ভয় পেও না, কোরআনের পথটা আসল পথ, ঠিক কিনা? এ পথে কোনো ঝামেলা নাই, এ পথে কোনো ভেজাল নাই। এই কোরআনের পথই কি আসল পথ? চিল্লায় বলুন ঠিক কিনা। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, ঠিক কিনা? আপনারাও পারেন দেখি, পড়েন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মত নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, ঠিক কিনা? কোরআন, এটা মালিক আমাদের জন্য সলভিং গাইডবুক হিসেবে রেখেছে। এই কিতাব থেকে যারা বলবে নিঃসন্দেহে সত্য কথা বলবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী বলেছেন শোনো, মান ক্বালা বিহি সাদাক, যে বা যারা কোরআন দিয়ে কথা বলবে নিঃসন্দেহে তারা সত্য বলবে। সুবহানাল্লাহ। পড়েন, শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেছেন শোনো, ওয়ামান হাকামা বিহি আদিলা, আর যে বা যারা কোরআন দিয়ে বিচার করবে, কোরআন দিয়ে বিচার করবে, বিচার ফয়সালা করবে, কোরআন দিয়ে মানুষের মাঝে ফয়সালা করবে, কোরআন দিয়ে মাতবরেরা বিচার করবে, আমি রসুল বলছি, ওরা নিঃসন্দেহে ন্যায় প্রতিষ্ঠা করবে, আদেল প্রতিষ্ঠিতা করবে। চিল্লায় বলুন ঠিক কিনা। অন্তরে বড়, কলিজায় বড় ব্যথা, আজকের জমিনে কোরআন দিয়ে বিচার করবার লোকের বড় অভাব। কথা বলেন না কেন? কোরআন দিয়ে যদি বিচার হতো, কোরআন দিয়ে যদি ফয়সালা হতো, তাহলে কেন চোর ডাকাতের জায়গায় কোরআনের কর্মীরা ভরে আছে? চিল্লায় বলুন ঠিক কিনা। কোরআনের কর্মীরা কোরআনের কথা বলবে, আর তারা কোরআনের ময়দানকে কাঁপিয়ে ফেলবে, বাংলার জমিনে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে। সেটা না হয়ে জালেমেরা তাদের বন্দি খানার মধ্যে কোরআনের কর্মীদেরকে রেখে আছে। চিল্লায় বলুন ঠিক না। কোরআন দিয়ে বিচার হলে আলেমদের উপরে মিথ্যা অপবাদ কেন চলবে? চিল্লায় বলুন ঠিক না। অন্যায় নেই, অন্যায় না থাকবার পরেও জোর করে মিথ্যা অপবাদ দিয়ে যে সকল অফিসারেরা কলমের খোঁচা দিয়ে তাদেরকে বন্দি করে রেখেছো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। প্রিয় ভাই সব, তো এই কোরআনটাকে পড়তে হবে, এই কোরআনটাকে বুঝতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে? একটু রাত হয়েছে, সাড়ে নয়টায় উঠবার কথা ছিল। যা হোক, সকল দিক বিবেচনা করে একটু অবস্থা একটু পরিবর্তন হয়েছে। যা হোক, প্রিয় ভাই সব, আমরা অল্প কিছুক্ষণ কথা শুনব, খুব বেশি লম্বা চড়া কথা আমরা বলব না, কারণ আমাদের সামনে ইবাদতের কথা খেয়াল করতে হবে। একটা ইবাদত করতে গিয়ে যেন আর একটা ইবাদত চাপা পড়ে না যায়। কথা হবে কম, আমল হবে বেশি। আজকে আমরা জানি অনেক, মানি না। কথা বলছেন না কেন আপনারা? কথা বলতে হবে। শিক্ষক যদি আপনাদেরকে প্রশ্ন করে, ভালো ছাত্রের ভূমিকা পালন করে অবশ্যই আওয়াজ করে উত্তর দিতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা। যদিও আমি অযোগ্য, নগণ্য, আল্লাহর নালায়েক একজন গোলাম, যেহেতু এ চেয়ারে বসে কথা বলছি, যিনিই কথা বলেন
উনি শিক্ষকের ভূমিকা পালন করেন, কথা বলছে না কেন? আর আমরা যারা আছি প্রত্যেকে ছাত্রের ভূমিকা পালন করছি, চিল্লায় বলুন ঠিক না? দোয়া করছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআনের ছাত্র হিসেবে মাকবুল করেন, পড়েন আমিন। তো এই কোরআন পড়তে হবে, এই কোরআন বুঝতে হবে। আজকে কোরআন আমরা পড়ছি না, অথচ মালিক তার প্রিয় হাবিবকে বলছেন যে আয়াত দিয়ে আমরা কথা শুনছিলাম, যে আয়াত আমি আপনাদের মাঝে বলছিলাম, সে আয়াত দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি। ইনশা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে অর্ডার করছেন, উতলু উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কার কথা বলেন তো, আওয়াজ করে বলুন তো, কার কথা? আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে চমৎকার করে বলেছেন, উতলু ও রাসূলের প্রতি তেলাওয়াত করেন। কে বলছেন একটু বলুন না। তারপরে হাবিবকে বলছেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, মা যা উহিয়া আপনার উপর ওহী করা হয়েছে, ইলাইকা আপনার উপরে, আপনার প্রতি, মিনাল কিতাব কিতাব থেকে। কে বলেছেন? ওয়া আকিমিস সালাহ, আর আপনি সালাত কায়েম করেন, সালাত কায়েমের আন্দোলন করেন। কে বলেছে? এই দুটি বিষয়কে সামনে রেখে আমরা খুব তাত্ত্বিক আলোচনা আজকে নিয়ে যাবার চেষ্টা করব ইনশা। কোরআন কারিম পড়তে বলেছেন কে? কারণ এই কোরআন থেকে পড়লে, কোরআন থেকে বললে যা বলা হবে তাই সত্য বলা হবে, ঠিক কিনা বলুন? কোরআন থেকে যারা বলবে অবশ্যই সত্য বলবে, কোরআন দিয়ে যারা তাফসির করবে অবশ্যই যারা সত্য তাফসির করবে। ভালো করে মনে রাখবেন, যারা সত্য বলবার বিরুদ্ধে, যারা তাফসির করার বিরুদ্ধে, যারা তাফসিরের বিরুদ্ধে 100 জারি করে, ওয়াল্লাহি তারা আর কেউ নয়, তারা আবু জাহেলদের উত্তর শরীর চিল্লায় বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহর উপরে যখন কোরআন নাজিল হয়েছে আবু জাহেলরা সহ্য করতে পারে নাই, কথা বলছে না কেন? রসুল যখন কোরআনের বাণী প্রচার করছিল, রসুল যখন কোরআনের তাফসির করছিল, রসুল যখন কোরআন তেলাওয়াত করছিল, বাতেলদের কাছে সহ্য হয় নাই। তারা কি করেছে? সে কোরআনকে ধ্বংস করবার জন্য, কোরআনের প্রোগ্রাম থেকে মানুষকে নিয়ে আসবার জন্য গান বাজনা ড্যান্সিং সিস্টেম এটা চালু করেছে, কথা বলছে না কেন? আজকেও সেটা আছে না নাই? الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا কার কথা? এই কোরআনকে ধ্বংস করবার জন্য আবু জাহল, উতবা সাহেব আর উত্তর শরীরা গান বাজনা ড্যান্সিং সিস্টেমের অবস্থা তৈরি করেছিল। আজকের যুগেও কোরআনের সত্যের মিডিয়াগুলো বন্ধ করে স্টার জলসা জি বাংলা জি প্লাসের অনুমতি দেয় আছে না নাই? চিল্লায় বলুন আছে না নাই? যারা করতেছি ওদের রক্তকে টেস্ট করে দেখবেন, ওদের রক্তের মধ্যে হয়তো আবু জাহল, নয়তো আবু লাহাব, ফিরাউন, নমরুদ, আব্দুল্লাহ বিন উবাইয়ের রক্তের ভাইরাস পাওয়া যাবে, ঠিক কি না? ভাই সব তাহলে এই কোরআনটা পড়তে বলেছেন কি বলুন না? আল্লাহ কোরআন করিমকে পড়তে বলেছেন, কিন্তু আজ আমরা কোরআনকে পড়ছি না, আজ কোরআনকে আমরা পড়ছি না, আজ কোরআন পড়তেও দেয়া হয় না, আজ কোরআনের তাফসিরও করতে দেয়া হয় না। যেখানে তাফসির মাহফিল, যেখানে কোরআনের প্রোগ্রাম, বাতিলরা সেখানে 144 জারি করে দেয়, বিভিন্ন সিস্টেম চালু করে দিয়ে চিল্লায় বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, কোরআনের কর্মীরা কখনো কোরআন বিরোধী আন্দোলনের সাথে জড়িত হয় না, বরং কোরআনের কর্মীরা কোরআনের পক্ষে আন্দোলন করে, কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়লে 4 হক আদায় করতে হয়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি 6টির কথা বলেছেন, মুলাখাস করে মুফাসসিরিনে কিরাম বলেছেন, এই আপনারা বিশৃঙ্খলা তৈরি করবেন না, উঠাউঠি করবেন না, কিছুক্ষণ সময় বসতে পারবেন তো? কারা কারা পারবেন? লিল্লাহি তাকবীর, হাত তোলেন, সবাই হাত তোলেন, দেখেন তো আশেপাশে কে তুললো না, শয়তান কার হাত ধরে রেখেছে, মুনাফিকদের মতো কায়দায় কোরআনের প্রোগ্রাম থেকে একটু পরে পরে উঠবে, একটু দেখেন তো, সবাই দেখেন আশেপাশে দেখেন, লিল্লাহি তাকবীর, আল্লাহ হাতগুলো মাকবুল করেন, পড়েন আমিন। কোরআন যদি কেউ পড়ে তাকে 4 হক আদায় করতে হয়, কয়টা হক? কয়টা হক? আল্লাহ তাআলা কোরআন পড়বার জন্য এই যে রসুলকে বলেছেন উৎসু আপনি তেলাওয়াত করেন,
মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহর কিতাব থেকে যা আপনাকে ওহী করে নাজিল করা হয়েছে কিতাবের মধ্যে তা আপনি পড়ুন, তা তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ পড়ান। তাহলে রসুলকে পড়তে বললেন, আমাদের তো পড়বার দরকার নেই, কথা বলেন না কেন? দরকার আছে, দরকার আছে। সে পড়াটা কি অশুদ্ধ না বিশুদ্ধ, কথা বলেন না কেন? আমার মা বোনেরাও একটু খেয়াল করে শুনবেন, কারণ পড়তে বলেছেন কে? আল্লাহ বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযি, বলুন না রব্বিকাল্লাযি খলক, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা এখানে কি বলছেন? রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড় কার নামে? ও রাসূল, আপনি পড়ুন আপনার রবের নামে, যে রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন, ইকরা বিসমি রব্বিকাল্লাযি, আল কোরআনের প্রথম কথা কি নামাজ পড়ো না পড়ো? পড়ো আল কোরআনের প্রথম কথা, পড়ো আল হাদিসের প্রথম কথা, পড়ো পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো, ঠিক কিনা? পড়তে হবে কোরআন, বিকজ আমাকে পড়তে বলেছেন কে? এই জন্য আপনাকে নিজের মাতৃভাষায় কোরআন পড়তে হবে। ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন, দ্য হোলি মেসেঞ্জার্স অফ দ্য হোলি কোরআন ইন ইওর ওন মাদার টাং, ইন ইওর ওন মাদার ল্যাঙ্গুয়েজ, ঠিক কিনা বলুন? নিজের মাতৃভাষায় যদি একটু কোরআনটাকে পড়া যায়, বোঝা যায়, তাহলে আমার থেকে অন্যায়গুলো দৌড়ে পালাবে। ইল্লা বলুন ঠিক কিনা? কোরআন পড়তে হবে। কোরআন পড়লে আমি বলেছি কয়টা হক সবাইকে বলতে হবে? চারটা হক। এক নাম্বার হলো পড়তে হবে বিশুদ্ধভাবে। কিভাবে? ইকরা শব্দের অর্থ কি বলেন তো? পড়ো। আমি বলছি ইকরা শব্দের প্রায় 99টা অর্থ আছে, বলুন আল্লাহু আকবার, 99টা অর্থ। এর মধ্যে এক নম্বর অর্থ হলো ইকরা মানে পড়ো, দুই নম্বর অর্থ হলো ইকরা মানে অনুধাবন করো, স্মরণা পড়েন। ইকরা শব্দের তিন নম্বর অর্থ হলো ইকরা আমল করো। ইকরা শব্দের চার নম্বর অর্থ হলো পৌঁছিয়ে দাও, সুবহানাল্লাহ পড়বেন না? একটা অর্থ, একটা ওয়ার্ড অর্থ এতগুলো দিয়েছেন কে? এই অর্থগুলোর দিক বিবেচনা করে মুফাসসিরুন কেরাম চারটা হকের কথা বলেছেন। এর মধ্যে এক নাম্বার হলো ইকরা শব্দের মাধ্যমে কোরআন যখন আমরা পড়ব, এক নাম্বার হক হচ্ছে বিশুদ্ধভাবে তেলাওয়াত। আজকে আমাদের মাঝে বিশুদ্ধ তেলাওয়াতের অভাব নাকি অনেক, অভাব না? যদি বলা হয় কোরআনের জন্য জীবন দিবেন কারা, সময় আমরা হাত তুলে ফেলব। আপনারা কি কোরআনের জন্য যদি প্রয়োজন হয় জীবন দিতে রাজি আছেন কিনা, কথা বলেন। খেয়াল করুন, কোরআনের জন্য আমরা যদি বলি জীবন দিতে রাজি, একটু আমাকে হাত তুলে দেখান তো কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিতে চান কারা কারা? লিল্লাহি তাকবীর, একজন আওয়াজ করে স্লোগান দেন তো দেখি। প্রিয় ভাই সব, আমরা সবাই কোরআনের জন্য জীবন দিতে রাজি যদি প্রয়োজন হয়। এখন যদি আমি আপনাদের মাঝে প্রশ্ন করি যে আমার কলিজার টুকরা তরুণ আর যুবকেরা, তোমরা কতজনই কোরআনটাকে বিশুদ্ধভাবে পড়তে পারো? এই কথা বললে দেখবেন 100%-এর মধ্যে 95%-ই হাত তুলতে পারবে না, কথা বলছেন না কেন? তার মানে কোরআনের জন্য এই জীবন দেবার চিন্তার মধ্যে আর কোরআন পড়বার মধ্যে আকাশ জমিন ডিফারেন্ট, মানে ভিতরে কথায় এক বাইরে আর এক, কথা বলছেন না কেন? যে কোরআনের জন্য জীবন দিতে রাজি সে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে রাজি না কেন, প্রশ্ন আসে না? নেই, এই জন্য আজকে থেকে তেলাওয়াতে বিশুদ্ধ, তেলাওয়াতটাকে বিশুদ্ধ পড়তে হবে, চিল্লায় বলুন ঠিক না? সবাইকে পড়তে হবে, কারণ বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ কবুল হবে না।